দেশে কিংবা বিদেশে প্রায় সবখানে কম বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটে। তেমনি ব্যস্ত রাস্তায় ছিনতাই করতে গিয়ে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারী এক নারীকে 150 মিটার টেনে নিয়ে গেছে। আর এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুক্রবার এই খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ডেইলি নিউজ অ্যান্ড অ্যালায়েন্সেস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে বাইকে থাকা দুইজন ছিনতাইকারী এক নারীর মোবাইল ছিনতাই করার পর তাকে বেশ কিছু দূর টেনে নিয়ে যায়। এরপর ওই নারীকে রাস্তায় ফেলে পালিয়ে যায় তারা। এই সময় বাইক থেকে তাকে ছিটকে ফেলে দেয় ছিনতাইকারীরা। তবে রাস্তায় তখন কোনো যানবাহন বা না থাকায় সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান। পথের পথচারীরা তাকে উদ্ধার করেন। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লির সালিমমার বার্গ এলাকায়। ওই এলাকায় সিসিটিভি ফুটেজে দেখে দোষীদের শনাক্ত করার চেষ্টা করছে বলে জানায় স্থানীয় পুলিশ।